শুরুতে আলোচনা শুরু করি। নেক যদি ছোট হয়, বলেন নেক যদি ছাড়তে নাই, নেকি নেকি একবারে ছোট কিন্তু সারা যাবে, আর গুনাহ যত ছোটই হোক করা যাবে, বলেন নেক যদি ছোট হয় সারব না, গুনাহ যতই ছোট হোক করব না, বাঁচতে হবে এগুলো থেকে। এখন ছোট নেক কি? ছোট নেক শুনেন, ছোট নেক হচ্ছে নামাজ পড়েন তো, কবুল হবে কিনা গ্যারান্টি নাই, নামাজ কবুল হতেও পারে নাও হতে পারে, রোজা কবুল হতেও পারে নাও হতে পারে, হজ কবুল হতেও পারে নাও হতে পারে, জাকাত, দাড়ি, টুফি, জুব্বা, পাগড়ি, যত আমল কবুল হতেও পারে নাও হতে পারে। নামাজ পড়ো, রসুল বলে নাই আমি তোমার জিম্মাদার হব, রোজা রাখো, রসুল বলে নাই আমি তোমার জিম্মাদার হব, যাকাত দাও, হজ করো, এগুলো আমল করতে থাকো, আল্লাহ আইন করেছেন করতে হবে, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাহ, কখনো মুস্তাহাব, কখনো মুস্তাহাসান, কখনো মুস্তাহাব্বা, এগুলো আল্লাহ করেছেন করতে হবে, কিন্তু এগুলোর মধ্যে গ্যারান্টি নাই। কিন্তু রসূলুল্লাহর মহব্বতের মধ্যে গ্যারান্টি আছে না নাই? আছে। কথা বলেন না, আছে না নাই? কেমন গ্যারান্টি শুনেন। মদিনাতুল মুনাব্বারায় সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন। এগুলো পুরান ওয়াজ, এখন আমরা কেন এই ওয়াজগুলো বেশি করব? কারণ কি? কারণ হচ্ছে এই যুগে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুফি আছে, জুব্বা আছে, সব আছে, আমলের কমতি নাই, কিন্তু রসূলুল্লাহর মহব্বতের কমতি আছে না নাই? আছে। কথা বলেন না, আছে না নাই? এই জন্য রসূলুল্লাহর মহব্বত বাড়ানোর জন্য যেই আলোচনা দরকার প্রয়োজন এগুলো বারংবার উত্থাপন করব। তারপরেও সাধারণ জনগণের ঈমান রক্ষা করা বর্তমান উলামায়ে আহলে সুন্নতের উপরে ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলি যে রসুলের গ্রান্টি কোন কোন জায়গায় আছে শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাব্বারায় দাঁড়ায় আছেন। আমার নবী মুস্তাফা বেলালকে ডাকলেন, এই বেলাল এদিকে আসো। বেলাল হাজিরা দিলেন, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গোলাম আপনার মোবারক কদমে হাজির হয়ে গেছে। বেলাল হাজির হওয়ার পরে নবী মুস্তাফার ডাইন হাত মোবারক বেলালের সিনায় রেখে বললেন, এই বেলাল তুমি আজানের সময় হয়ে গিয়েছে, আজান দিয়ে দাও। বেলাল মিনারায় দাঁড়িয়ে গেলেন, আজান দিতে শুরু করলেন, আজান দিচ্ছেন, আজান দিচ্ছেন, আল্লাহু আকবার বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লাগলেন। যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত বেলাল গেলেন, আমার নবী মুস্তাফার পিছনে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফজালুস সাহাবা, নবী মুস্তাফার শ্বশুর, যিনি নবী মুস্তাফার সাথে জান্নাতের এক কামরায় থাকবেন, সেই সাইয়্যিদুনা সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্তাফার পিছনে দাঁড়ায় আছেন। বেলাল আজান দিতে লাগলেন, আজান দিতে লাগলেন, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, আবু বকরের অন্তরের মধ্যে নবীর মহাব্বতের জ্বলজ্বলা শুরু হয়ে গেল। আবু বকর টিকতে পারলেন না, আবু বকর দুইটা হাত উপরের দিকে উঠায়া এইভাবে আবু বকর সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর চুম্বন করে নিজের চোখের মধ্যে মাসেহ করলেন। দ্বিতীয়বার শাহাদাত হলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবু বকর বলতে লাগলেন, কুররাতু আইনুবিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আতিনি ওয়াস-সামআ ওয়াল-বাসার, একথা বলে চুম্বন করে মাসেহ করে দিলেন।
আজান শেষ হতে লাগলো রাসূলে করিম বললেন এ আমার উম্মতেরা মুয়াজ্জিন যখন আজান দিবে মুয়াজ্জিন যা যা বলে মুয়াজ্জিনের সাথে সাথে তোমরা তা বলো আজান শেষ হয়ে গেলে আমি নবী মুস্তাফার উপরে দুরূদ শরীফ পড়ো তারপরে তোমরা উসিলার জন্য আমি নবীর শাফায়াতের আশায় আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করো বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ তাকবীর আল্লাহু আকবার ইসলাম ইয়া রাসূলুল্লাহ এ হায়দারি ইয়া আলী ইয়া দরজা মাসুমি হুজুর কামলা জিন্দাবাদ রাসূলে করিম বলতে লাগলেন এ আবু বকর আমি দেখেছি তোমার মধ্যে নতুন নতুন একটা আমল আবু বকর এটা কি জন্য করলে আমার নবী তো বলতে পারতেন আবু বকর যেই কাজটা করেছো এটা হারাম এটা শিরক এটা বেদাত এটা নাজায়েজ না না এই রহিমপুরবাসী এই করিমগঞ্জের মানুষ কিশোরগঞ্জের বাবারা শুনে নাও রাসূল হারাম বলেন নাই নাজায়েজ বলেন নাই বেদাত বলেন নাই শিরিকের ফতোয়া রাসূল দেন নাই অতএব রাসূল হচ্ছে সাহেবুল শরিয়াহ সাহেবুত তরিকা সাহেবুল হাকিকাত সাহেবুল মারিফাত সাহেবুল মিরাজ সাহেবুল লাওহি ওয়াল কলম সাহেবুল আরশ ওয়াল কুরসি সাহেবুল আমবিয়া সাহেবুস সাহাবা সাহেবুল কুরআন সাহেবুল আউলিয়া খোদ রাসূলুল্লাহ আল্লাহর আয়াত তিনি বলতে লাগলেন আবু বকর যেই নতুন কাজটা আমি তোমার মধ্যে দেখতে পেলাম নবী বলতে লাগলেন আবু বকর তুমি এটা বেদাত করো নাই শিরিক করো নাই হারাম করো নাই নাজায়েজ করো নাই যেই কাজটা তুমি আমি মুস্তাফার সামনে করে দেখাইলা মনে রাখবা আবু বকর তুমি সাক্ষী হয়ে যাও কিয়ামত পর্যন্ত হাল্লাত লাকুম শাফাআতি মিন উম্মতি ইলা ইয়াউমাল কিয়ামা আবু বকর আজানের মধ্যে নবীর নামের উপরে দুইবার চুমুন করে চোখে মাসে করলা কিয়ামত পর্যন্ত তুমি আবু বকরের মতো এই আমল আমার যেই উম্মত করবে ওই উম্মত যদি গুনাহগার হয় তাকে শাফায়াত ছাড়া আমি নবী আল্লাহর জান্নাতে পা রাখব না সুবহানাল্লাহ কথা কি বুঝে আসছে জি নামাজ পড়েন তো রাসূল গ্যারান্টি দেয় নাই রোজা রাখেন গ্যারান্টি দেয় নাই হজ করেন গ্যারান্টি দেয় নাই কিন্তু ছোট্ট একটা আমলের মধ্যে গ্যারান্টি দিয়ে দিলেন হাল্লাত লাকুম শাফাআতি মিন উম্মতি ইলা ইয়াউমাল কিয়ামা এই আমলটা করবে নবীর নাম শুনে চোখে লাগায়া দাও চুমা খেয়ে হাশরের ময়দানে নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আমল করবেন না ছেড়ে দিবেন করব জোরে বলেন করবেন না ছেড়ে দিবেন আজানের সময় নবীর নাম শুনলে চুমু খেয়ে চোখে মাসে করবেন না একামতের সময় যখনই শুনেন নবীর নাম সাথে সাথে অন্তপক্ষে কিছু পারেন আর না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে হলেও চুম্বন করে চোখে লাগাই দেন হাশরের ময়দানে রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়ে দিলেন রহিমপুরবাসী শাফায়াতের মাধ্যমে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ দরকার আছে না নাই জি জোরে বলেন দরকার আছে না নাই জি এই একটা আমল এরপরে শুনেন এই আমলগুলো আমাদের দরকার জরুরি যাতে করে বাতেলরা আমাদের উপরে আঙ্গুল তুলতে না পারে এগুলো আমাদের জন্য দরকার দরকার কিনা বলেন জোরে বলেন দরকার কিনা না